আসসালামু আলাইকুম বেলাল ভাই, কি নিয়ে বসে আছেন, এত টেনশন করতেছেন কি নিয়ে বলেন তো? ভাই টেনশন করতেছি বাসা থেকে যা দেখি যে আমার ওয়াইফের হাত একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। আচ্ছা বিচ্ছিরি কেন? আরে ভাই বললেন না, রমজান মাসে তো বাসা বাড়িতে একটু ভাই গেস্ট আসে। আচ্ছা সবার বাসা, আমার বাসা একা না, আপনার বাসাও আসে ভাই? সবার বাসা একটু, সবার বাসা আসে তো, সবাই তো খাওয়া দাওয়া করে চলে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু যখন নাকি আমার বউটা প্লেট টুলেট দিতে যায় ভাই, তখন ভাই আর নিজের কাছে মায়া লাগে অনেক। না ভাই নিজের কাছে তো মায়া লাগে না ভাই, কারণ একটাই, সে যে চিল্লা চিল্লি কয় তোমার বোনেরে দাও দিছো, তোমার ভাইয়ের দাও দিছো, খাওয়াইলো তো ঠিক আছে, কিন্তু প্লেট তো দিয়ে গেল না, প্লেট দিয়ে গেল না, সেটার জন্য কি উপায়, এটার জন্য কি করব? কয় দেখো তো আমার এত সুন্দর হাতগুনি একবার বিচ্ছিরি করে ফেলেছে, বিচ্ছিরি হয়ে গেছে না? এই চিন্তা কইরা আমি চিন্তা করতেছিলাম যে একটা কিনু, তো এখানে দুইটা সেটআপ রাখা হয়েছে। দুইটা সেটআপ কি? সাত সেটআপে, এটা হলো আপনি ডিশ ওয়াশার বলা হয়, ডিশ ওয়াশার, ডিশ ওয়াশার। ভাই চমৎকার, এটা দিয়ে নাকি আপনার হাতে কোনো সমস্যা হবে না, এবং খাবারের প্লেট হাইজিনিক ভাবে পরিষ্কার করবে, পরিষ্কার করবে হাইজিনিক ভাবে, হাইজিনিক ভাবে। মানে আমাদের বাসা বাড়িতে বুয়ার আছে, তারা নরমাল পানি দিয়ে ওয়াশ করে। আচ্ছা আচ্ছা, তো নরমাল পানি দিয়ে ওয়াশ করে, এটা কোনো হাইজিনিক পানি হয় না, কারণ পানির ভিতরে অনেক জীবাণু থাকে, ওইটা নিয়ে কোনো আমরা খেয়ে ফেলি। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে খেয়ে ফেলি। আচ্ছা হ্যাঁ বলেন, এটা দিয়ে আপনি গরম পানি দিয়ে ওয়াশ করে নেবেন, মানে হাইজিনিক ভাবে, এবং এটা হলো 14 সেটআপের আর 7 সেটআপের। এটাই ভাবতেছিলাম যে 7 সেটআপ নেব না 14 সেটআপ নেব। আচ্ছা কোনটা নিলে ভালো হয় ভাই? আমার তো ফ্যামিলি বড়, আমার তো বড়টাই নিতে, বড়টাই দরকার, বড়টাই নিতে, ছোট ছোট যাদের ছোট ফ্যামিলি তারা ছোটটা নেবেন। দুই ধরনেরই আছে এখন, যেহেতু আপনি আইসা পড়ছেন একটু ডিটেইলস আপনাকে জানাই। তারপরে আইসা দেখি আপনি টেনশন করতেছেন, এজন্য আমি কি টেনশন করতেছিলাম যে কথা বলি কি টেনশন করতেছেন? কালকে ফ্যামিলিরে দাওয়াত দিয়েছিলাম, তো রাতে গেছি পরে ভাই এবং হাড়ি পাতিল, শুধু প্লেট না ভাই, আপনি যে আমাদের দেশে হাড়ি পাতিল আছে না, এই দেশে হাড়ি পাতিলটা আপনি এটাতে দিতে পারবেন। নরমালি যেটাতে তরকারি ভাত রান্না করি এগুলো একবার হাইজিনিক ভাবে পরিষ্কার করে নেবে, এবং আমাদের হাত পায়ে কোনো ত্বকে কোনো সমস্যা হবে না, এবং বিদ্যুৎ বিল খুবই কম যাবে, খুবই কম আসবে, খুবই কম আসবে ইনশাআল্লাহ। মানে আপনি প্রতিনিয়ত ইউজ করবেন, আপনি 400-500 টাকার মধ্যে কাজ সেরে ফেলবেন, কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ ভাই, চমৎকার কাজ শেষ। এবং ফুল বডিটা হলো এসএসএল, এসএসএল মধ্যে। এটা কি কেন নিতেছি ভাই? এটা হলো মিয়াকো ব্র্যান্ডের ভাই, মিয়াকো ব্র্যান্ডের, সম্পূর্ণ পার্টস করা হয়েছে মালয়েশিয়ান, মালয়েশিয়া সম্পূর্ণ পার্টস মালয়েশিয়ান। মিয়াকো যেহেতু আমি তো অন্ধবিশ্বাসে নিতে পারি ভাই। আচ্ছা আচ্ছা, মিয়াকো যেহেতু সবার চেয়ে পছন্দের একটা ব্র্যান্ড, এটা হলো মিয়াকো প্রপোলারিটি একটা ব্র্যান্ড। এটা ডিজিটাল মনিটর আসবে। আচ্ছা এটা হলো 14 সেটআপ, 114 সেটআপ, সরি 14 সেটআপ, এটা জি জি 14, এটা 14 সেটআপ, আর এটা হলো 7 সেটআপের ফুল বডি যা আছে এসএস এর ভাই, এসএস এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আর এটা নিলে কি হবে ভাই, টাকা পয়সা আমার ফ্যামিলির জন্য কামাই, আর ফ্যামিলিটাকে যদি একটু সুস্থভাবে না রাখি সে কলম কোনো ই হয় না ভাই, সমস্যা নেই। ওই যে আমি যেটা বললাম সেটা তো একটু দুষ্টুমি করে বললাম, কিন্তু এরকম হয় ভাই, প্রতিবারই হয়, কাজের ক্ষেত্রে হয়ে যায়, অনেক সময় দেখা যায় কাজের বুয়া আসে না, তখন কিন্তু একটা হ্যারাসমেন্ট হতে হয়, অনেক সময় বাসা আপুরা অসুস্থ থাকে ভাই, বা বাচ্চা থাকে, বারবার পানি হাতাহাতি করলে দেখা যায় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, মা আপনার ঠান্ডা পানি টানি নাড়াচাড়া করছে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে গেছে, বাচ্চার ঠান্ডা। তো ভাই আমরা কেন টাকা পয়সা কামায়া ডাক্তারকে টাকা দেবো? ডাক্তারকে টাকার দরকার নেই, বাচ্চারও শরীর নষ্ট করার দরকার নেই, টাকা দেবো এখন ডিশওয়াশারকে, ডিশওয়াশারকে দিকে দেবো, আমার ফ্যামিলি আল্লাহর রহমতে সুস্থ থাকবে। কি প্রসেসে ডিশওয়াশ করবে একটু আমাদেরকে প্রসেসটা? আচ্ছা এটা প্রসেসটা দেখা দেই, এটা আমি 14 সেটআপ দিয়ে দেখা দেই সব সেম ভাই। এটা হলো আপনি প্লেট টিলেট কিংবা হাড়ি পাতিল দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে আছে হলো আপনি কাপ টাপ যা চান এভরিথিং সব কিছু দেওয়ার জন্য এটা দিয়ে দেবেন। আর এটা তো হলো আপনি চামিচ টামিচ ছোট যাটা যা আছে সব এভরিথিং হ্যাঁ দিয়ে দিবেন, এটাও দিয়ে দিলেন, এটাও দিয়ে দিলেন ভাই। আমি 132 পিস বলছি, এখানে 132 পিসের সাথে তো আর আপনি 232 পিস সাথে তো আর শুধু 232 পিসটাই প্লেট থাকে না, অনেক কিছু মিলানো থাকে এর সাথে। আপনি প্লেট কয়টা দিতে পারবেন আমি একটু দেখা দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 14 কয়টা ভাইয়া? 14 28 28 আর 14 56 আর হলো এদিকে আপনার, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23টা। আচ্ছা কয়টা হলো ভাই? 56 আর 23 56
অনেকগুলি প্লেট এইখানে হাফ প্লেট দিবেন এখানে ফুল প্লেট দিবেন ফুল প্লেট দেওয়া যাবে দেখেন সবকিছুতে সুন্দরভাবে কিন্তু আপনারা এই ডিশওয়াশটা এবং এটা হলো আপনি গিজার সিস্টেমে হ্যাঁ এটা দিয়ে দিলেন এটা গিজার সিস্টেমে পানিটাকে বয়ল করে আপনি জীবাণুটাকে মেরে একবার ফুটানো পানিটা যেটা পরিষ্কার পানি সেটা থেকে দিয়ে আপনি ওয়াশ করে নেবেন জি জি ওয়াশ করে নেবেন এটা দিয়ে দিলেন আর এখানে আপনি ট্যাবলেট আছে ঠিক আছে কোম্পানি ট্যাবলেট দিয়ে দিছে এটা আপনি হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় হ্যাঁ হার্ডওয়্যারে ওয়াশ করার জন্য এটা দিয়ে দিছে এটা দিয়ে আপনি ওয়াশ করে নিতে পারবেন এছাড়া তো আপনাদের কাছ থেকে নিতে চাইলে নিতে পারবেন अवेलेबल জি অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন এবং এটার সাথে ভাইয়া দুই বছর কয়েল গ্যারান্টি পাচ্ছেন দুই বছর কয়েল গ্যারান্টি এবং আপনি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ডিসকাউন্ট তো ডিসকাউন্টই থাকবে ভাই রেগুলার প্রাইসের থেকে মিনিমাম 10 থেকে 15000 টাকা কম পাবেন রেগুলার প্রাইস থেকে 10 থেকে 15000 এবং আপনাদের ক্যাশ নিয়ে আসতে চাচ্ছেন না ইএমআই সিস্টেমে কার্ডের সিস্টেমে সব ভাবে দেওয়া যাবে পেমেন্ট করার সিস্টেম আছে ভাই দাঁড়ান আরো সুবিধা আছে ভাই অনেক আছেন প্রবাসী ভাই প্রবাসী ভাইরা যে কিভাবে নেবেন কার্ডও নাই ইও নাই ভাই আপনি 4-5000 টাকা আমাদের বিকাশ করে দেন বাকি টাকা আপনার হাতে মাল পাওয়ার পরে টাকা দিয়ে নিয়ে যাবেন ও আচ্ছা অনেক সুবিধা সুবিধা দিয়ে দিচ্ছি দেখেন কেনাকাটা তো অনেক সুবিধা রয়েছে এবং ভালো মানের একটি ডিশওয়াশার পাচ্ছেন আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সহ তো ভাই এখন প্রাইসের ব্যাপারটা আমরা একটু জানি ভাই বলছি না যে 10 থেকে 15000 10 15000 না ভাই 20000 টাকা আপনাকে ডিসকাউন্ট দেব 20000 টাকা ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস যে কোনো শোরুমে যাবেন 72000 টাকা 72000 টাকা বড় টাকা হ্যাঁ 72000 টাকা ভাই আমি রাখবো মাত্র 52000 টাকা ভাই 52000 টাকা আছে বড় এটা কি কোনো চিপ রেট যারা নিতে চায় বড় ধরনের বড় যে ডিশওয়াশ 14 সেটআপ রয়েছে এটা হ্যাঁ 14 সেটআপ 52000 টাকা 14 সেটআপের মধ্যে বললেই হবে 14 সেটআপ তারপরে আছে আর 60 সেটআপে যাদের নাকি ভাই বিগ ফ্যামিলি তারা নিতে পারেন অথবা ছোট ফ্যামিলি তাদের তো এটা দরকার নেই এত টাকা তারা ইনভেস্টও করার দরকার নেই তো আমি বলবো যারা ছোট ফ্যামিলি তারা ছোট ফ্যামিলি নিতে পারেন এটা হলো 60 সেটআপে জি জি এটা পারবেন ভাই রেগুলার প্রাইস 62000 টাকা রেগুলার প্রাইস 62000 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিচ্ছি মাত্র আপনাকে 42000 টাকা ছোটটা 42000 টাকা চমৎকার প্রাইস পাচ্ছেন আরো অফার আছে ভাই আর কি আছে বলেন ভাই পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও এটাই মেইন জিনিস কারণ সম্পূর্ণ ফ্রি ভাই যে একটা আইটেম ডেলিভারি চার্জ অন্তত 1500 থেকে 2000 টাকা চলে যায় ঠিক আছে এটাও কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা তো কত ডিসকাউন্ট চান সেটা আজকে নিতে আছে যাদের রেস্টুরেন্ট আছে তারাও কিন্তু এটা নিতে পারেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে স্ক্রিনে দেখানো ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের মাধ্যমে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আর বাসাবাড়ির জন্য তো ইউজ করতেই পারবেন তো ভাই অনলাইনে কিভাবে নিতে পারি আমরা এগুলো যারা যারা নাকি ঢাকার বাইরে তারা ক্যাশ অন ডেলিভারি দিবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যে 4-5000 টাকা অ্যাডভান্স করলেন বাকি টাকা ওখানে যাওয়ার পরে দিয়ে দিবেন আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা ডেলিভারি সম্পূর্ণভাবে আপনাদের ক্যাশ অন ডেলিভারি অনলাইনে কেনাকাটার সুবিধা রয়েছে তো আজ এ পর্যন্তই